হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ভালো তো নেই, তোমরা দেখতেই পাচ্ছো আমি বেডে শুয়ে আছি। আর কেন শুয়ে আছি সেটা জানাবো এই ভিডিওতে। তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো, কন্টিনিউ করো, আরও অনেক কিছু দেখার আছে, তো দেখতে থাকো বন্ধুরা। আমার প্রচণ্ড পেটে ব্যথা ছিল, সেই জন্য আমাকে ইসলামপুর মহকুমার হসপিটালে ভর্তি হতে হয়েছে। তো বাড়িতে প্রচণ্ড কাজ, তার জন্য ছুটি নিয়ে চলে আসলাম। এই দেখো বাড়িতে এসে দেখি বাড়ির ঘরগুলো ভেঙে চুড়ে একদম একাকার করে রেখে দিয়েছে। কিন্তু আমি কালকে আসছি বাড়িতে, এসে ব্লগটা আজকে করছি। তো দেখতেই পাচ্ছ বাড়ির যে অবস্থা, চারিদিকে বেড়া গাছপালা ভেঙে, আর এত রৌদ্র, এত রৌদ্র, টিকা যাচ্ছে না, ঘরে ছাদ নেই, বাইরে যেরকম ফুটপাতের লোক থাকে, অ্যাকচুয়ালি ফুটপাতের মতো তো আমরাও গরিব লোক, তো সেভাবেই থাকছি আর কি করবো। প্রচণ্ড কষ্ট হচ্ছে, রোডে পা রাখা যাচ্ছে না, বাড়িতে দেখো এত মানে কীরকম ঘর বাড়ি, দেখে বুঝতেই পারছো। এই সময় কত এক্সপেরিমেন্টের ভিডিও দিচ্ছে মানুষ, কেউ মুড়ি ভেজে দেখাচ্ছে, কেউ ডিম আমলেট করে দেখাচ্ছে রোডে, তাওয়ায়, ছাদে, আমি সেরকম কিছুই করতে পারছি না। আমাদের ঘরটা ভেঙে ফেলেছে, সব থেকে স্বস্তির ব্যাপার। কেউ কেউ বলছে গরমে প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু আমি বলছি আমার জন্য এটা 4-5 দিন আরও এরকম থাকলেই ভালো। এই দেখো তোমাদের দাদা ভাই এই থাকলে ভালো, তো কী করব, বৃষ্টি হলে তো আমার সম্পূর্ণ যা যা আছে, আমার জন্য যা আছে আমার কাছে তাই তো সব, অনেক কিছু, তাই না? এবার বলো ভিজে গেলে আমি কোথায় পাবো? সেই জন্য বন্ধুরা বলছি ঘরটা যাতে তাড়াতাড়ি রেডি করতে পারি, তার জন্য বৃষ্টি যাতে না আসে, সেটার জন্য আমি তো ভীষণ ভীষণভাবে কাম্য করছি ভগবানের কাছে কি আমার ঘরটা ঠিক হয়ে যাক, তারপরে আমি একটা ব্লগ তৈরি করে দেখাবো কে কীরকম কী করলো, কীরকম হলো ঘরটা। তো তোমরা কেমন আছো? আশা করি তো ভালোই আছো, ভালোই থাকবে। প্রচণ্ড গরমের মধ্যে কেউ 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 স্নানের ভিডিও, কেউ কেউ ঠান্ডা আইস, কী কী ভিডিও করে যাচ্ছে, আর আমি দেখো ভাঙাচোরা ভিডিও করেছি। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা দেখে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, সবাই বলবে কেমন হলো হলো না। আমি শর্ট ভিডিওগুলো দিতে পারছি না, কেউ কেউ কমেন্ট করে বলছে দিদি ভাই তোমার শর্ট ভিডিও এসছে না, কিন্তু আমার শরীর ভালো ছিল না, আমি সরি মানে তোমাদের কাছে। রিলসগুলো এখন থেকে হবে, বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মানে হোল্ডিং রাজমিস্ত্রির টাইম পাচ্ছি না, দেখতে পাচ্ছ ঘর একদম ফাঁকা, ফ্রিজগুলো কী অবস্থা, এইসব কাজগুলো করতে আমাকে তো 15 দিন লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।